আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদেরকে বাংলাদেশের সৌন্দর্য ঘুরিয়ে দেখাইতে। তারই পরিপ্রেক্ষিতে আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের নতুন একটি পর্যটন কেন্দ্র, যেটি রাংপানি নামে পরিচিত। রাংপানির সৌন্দর্যটি আজকে আমরা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনটি ক্লিক করে রাখুন, আর নতুন নতুন ভিডিওগুলো প্রতিনিয়তই আসতেছে, এগুলো দেখতে থাকুন। সিলেটের সোভানিঘাট পয়েন্ট থেকে বাসে অথবা বন্দর থেকে লেগুনা অথবা সিএনজিতে আপনারা খুব সহজে সিলেট জাফলংয়ের আগে যে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলটা আছে, এই স্কুলটার সামনে চলে যাবেন। এখানে নেমে পড়লে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের জাস্ট উল্টা পাশে যে রাস্তাটি ঢুকে গেছে, ওই রাস্তা দিয়ে মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলে যাবেন। যাদের কাছে গাড়ি বা বাইক আছে, চিন্তার কোনো কারণ নেই, কারণ মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে মাঠটি আপনারা যেটা দেখছেন এখন, এই মাঠে গাড়ি রাখার বা বাইক রাখার ভালো ব্যবস্থা আছে। এখানে কোনো কস্টিং লাগে না, কোনো পে করতে হবে না আপনাকে, খুব সহজে এখানে রাখতে পারবেন। এখানে রেখে মোকামপুঞ্জি খাসিয়াপল্লি, যেটা এই খাসিয়াপল্লি যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, খাসিয়া আদিবাসী পল্লির মধ্যে দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা দিয়ে মোটামুটি 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, 10 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন খুব সহজে আমাদের সিলেটের সব থেকে সুন্দর এবং আকর্ষণীয় ভ্রমণ স্পট রাংপানিতে। চলুন আপনাদের যাওয়ার রাস্তাটা একটু দেখাই। রাস্তাটি অসম্ভব সুন্দর, খাসিয়াপল্লির ভেতর দিয়ে রাস্তাটি গেছে। যেমনটি দেখছেন, এদের মূল যে চাষটি সেটি হচ্ছে সুপারি এবং পান চাষ। সুপারি এবং পানের যে বাগানগুলো, এই বাগানের ঠিক ভেতর দিয়ে ছোট সরু রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে আপনারা খুব সহজেই রাংপানিতে পৌঁছে যেতে পারবেন। যাবার পথে ক্ষুধা লাগলে আপনারা এখান থেকে কিছু ফ্রেশ ফল নিয়ে যেতে পারবেন। আমরা যাবার দিন লিচু পেয়েছিলাম, আপনারা যেটা দেখছেন, এই লিচুগুলো শতকরা 200 টাকা হারে আমরা 120টা লিচু এখান থেকে নিয়েছিলাম। এছাড়াও যাবার পথে অনেক কিছু এখানে দেখতে পারবেন। কাঠবাদামের গাছ, যেটি আমি আমার লাইফে প্রথম দেখেছি, অসম্ভব সুন্দর এই কাঠবাদামের গাছগুলো আপনারা দেখছেন। পাহাড়ের একদম পাশে পিছনে পাহাড়টা দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর এই রাস্তাটি। আমরা রাংপাতির যে দৃশ্যগুলো হয়তো বা পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো, কারণ এক পর্বে এটা দেখানো সম্ভব নাই। আজকে মূলত মোকামপুঞ্জির যে এরিয়াটি, সেই এরিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি এবং রাংপানির কিছু অংশ আপনাদেরকে দেখাবো। এটা দেখছেন খাসিয়া পান, যেটি এদের মূল জীবিকার মূল চাবিকাঠি, এবং সুপারি বাগান। এই পান এবং সুপারির ওপরেই কিন্তু এই খাসিয়াপল্লির যে জনগণ তারা কিন্তু নির্ভরশীল। অসম্ভব সুন্দর এই বাগানের মধ্যে দিয়ে আপনি হেঁটে যেতে যেতে এখানকার যে সুইট সুইট বেবিগুলো তাদেরকে পাবেন, তাদের সাথে কথা বলতে পারেন, ইন্টারাকশন করতে পারেন। নাম কি? রবিনসন। গুড নেম। তুমি স্কুলে যাও? কোন স্কুলে যাও? হ্যাঁ, কোন স্কুল, নাম বলো স্কুলের। গুড 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 গুড। তোমার নাম কি? সালমান। সালমান খান ফ্রম ইন্ডিয়া। হোয়াটস ইয়োর নেম? ঠিক এইভাবে কথা বলতে বলতে, দুষ্টামি করতে করতে দেখবেন যে 10 মিনিটের মধ্যে আপনি রাংপানির যে এরিয়াটি, সেই এরিয়াটিতে পৌঁছে গেছেন। রাংপানির ঠিক আগে 3 থেকে 3.5 মিনিটের যে রাস্তাটি আছে, এই রাস্তাটি যাওয়াটা একটু টাফ, পাথরের রাস্তা, উঁচু নিচু। এখানে হালকা পাতলা হাইক করতে হবে আপনাদেরকে, কিন্তু খুব যে টাফ সেটা না। রাস্তাটি মোটামুটি যাবার মতো অবস্থা, যেমনটি আপনারা দেখছেন, এখানে পাথর দিয়ে সিঁড়ি করা, এর মধ্যে দিয়ে একটু নেমে এগিয়ে গেলেই আপনারা রাংপানির যে স্পটটি, সেই স্পটটি দেখতে পাবেন। স্পটটি এখান থেকে দেখলে কিন্তু খুব একটু ভালো লাগবে না আপনাদেরকে, একবারে নেমে রাংপানির যে পাথরগুলোর কাছে যেতে হবে। আমরা আপনাদেরকে দূর থেকে পাখির চোখে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে রাংপানির যে স্পটটি, দূরে পাথরগুলো দেখছেন, এইটাই হচ্ছে মূল স্পট। চারিদিকে পাহাড়ে ঘেরা, অসম্ভব সুন্দর। আশা করি এখানে আসলে আপনাদের ভালো লাগবে, অবশ্যই আসবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, বেল বাটনটি ক্লিক করে দিবেন,
খুব শীঘ্রই পরবর্তী যে পর্বটি আসছে সেটিতে রাঙ্গপানের পুরো দৃশ্যটি আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন রাঙ্গপানের ক্রিস্টাল ক্লিয়ার যে ওয়াটারটি সেটা আপনাদের সামান্য একটু দেখানোর চেষ্টা করছি। এছাড়াও অসম্ভব সুন্দর দৃশ্যগুলো পরবর্তী পর্বে আসছে, দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিওটি আসার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন, বাংলাদেশ ভ্রমণ করুন, বাংলাদেশকে জানুন, অসম্ভব সুন্দর এই দেশ, যেটা ঘুরলে আপনার মেন্টাল রিফ্রেশমেন্ট বলেন আর প্রশান্তি বলেন সব কিছুই আসবে। সো নিজের দেশ ভ্রমণ করি, দেশের টাকা দেশেই রাখি, আর এই রাঙ্গপানের মতো অসম্ভব সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো এক্সপ্লোর করার চেষ্টা করি, সবাইকে জানানোর চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি। আশা করি ভালো লাগবে। তাহলে পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে রাঙ্গপানির মূল সৌন্দর্য নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।